ইতোমধ্যে আপনারা যারা প্রজেক্ট ওয়ান কমপ্লিট করেছেন তারা কিন্তু সিএসএস এর অনেকগুলো প্রপার্টি এবং ভ্যালু সম্পর্কে জেনে গেছেন এবং সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার সম্পর্কেও জেনেছেন। তো এ পর্যায়ে আমরা আরও একটি প্রজেক্ট কমপ্লিট করব, যেখানে আমাদের সিএসএস এর আরও কিছু বিষয় নিয়ে কথা হবে এবং সেগুলো আমরা প্রজেক্টে অ্যাপ্লাই করে দেখব, এবং সেই সাথে সাথে কিন্তু আমরা সিএসএস গুলো শিখে যাবো। অর্থাৎ এক্ষেত্রে আমরা যে কাজটা করতে চাচ্ছি, যে আলাদাভাবে আমরা অ্যাপ্লাই করব না সিএসএস গুলো, একবারে সরাসরি এরকম ছোট ছোট প্রজেক্টের মাধ্যমে সবগুলো সিএসএস এর যে ব্যবহার সেগুলো শিখে নিব। এতে করে কি হবে যে আমরা আসলে প্রজেক্টের ক্ষেত্রে সিএসএস অ্যাপ্লাই করতে গেলে কোনো সমস্যার সম্মুখীন হই কিনা এটা আগে থেকেই ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমি আবার এই যে wireframe.cc এখানে চলে আসলাম, এবং এখানে আমি আবার নতুন একটা লেআউট দাঁড় করানোর চেষ্টা করব। তো আমরা আগের বারে একেবারেই সিম্পল একটা লেআউট দাঁড় করিয়েছিলাম, তো এবার আমরা একটু গুগলিং করে আর একটু আইডিয়া নিয়ে এবং তারপরে সেই আইডিয়া অনুসারে কিছু কাজ করার চেষ্টা করব। তো আমি এখানে লিখলাম সিম্পল ওয়েবসাইট এক্সাম্পল ফর বিগিনার্স। তো এখান থেকে আমি যদি একটু ইমেজে আসি, ইমেজের সেকশনটার মধ্যে আসলে এখানে বিভিন্ন ধরনের কিন্তু ওয়েবসাইটের এক্সাম্পল দেখা যাচ্ছে। তো আমরা শুরুর দিকের যে সাইটগুলো সেগুলো একটু সিম্পল রাখব, কেননা আমরা শুরুতেই কিন্তু একেবারে গাছের মাথায় উঠতে পারবো না, আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করতে করতে শিখবো এবং এগুলো বুঝে যাব। তো এখানে একটা সিম্পল লেআউট দেখতে পাচ্ছেন, যে এখানে ওয়েবসাইটের নাম, লেফট সাইডে এখানে একটা সাইড বার রাখছে, যে সাইড বারের মধ্যে একটু মেনু আছে এবং এই সম্পর্কিত, এই ওয়েবসাইট সম্পর্কিত হয়তো কিছু কথা। এখানে একটু ডামি টেক্সট রাখছে, এটা একেবারে সিম্পল। এটা আমরা আর একটু কমপ্লেক্স কিছু দেখি এরকম আইডিয়া নেওয়ার জন্য। তো এখানে একটু মেনু, এটার সাইড বার আছে, এরকম কন্টেন্ট আছে। তো আমরা এরকম সাইড বার, মেনু, কন্টেন্ট এইগুলো রেখে একটা সাইট আসলে করব, যেটার মধ্যে আমরা মানে আরো সিএসএস এর ব্যবহারগুলো দেখতে পারবো। কারণ আমাদের আগের ওয়েবসাইটটাতে কিন্তু কোনো মেনু ছিল না, কোনো লোগোর সেকশন রাখি নাই, ঠিক আছে? তো এই এই সেকশনগুলো আমরা এবারের প্রজেক্টটাতে একটু অ্যাপ্লাই করব, এবং আমরা প্রয়োজনে যে এই যে বাটন বা ওভার ইগুলো আছে, হভার ইফেক্টগুলো এবং ড্রপ ডাউন মেনু, এই ধরনের যা কিছু আছে আস্তে আস্তে আমরা প্রজেক্টের মধ্যে সবই অ্যাপ্লাই করব। তো প্রথমত আমি যেটা করব, যে এখানে একটা এরিয়া নিচ্ছি ছোট্ট করে, যেটার মধ্যে আমার হচ্ছে লোগো থাকবে, তো এতটুকু রাখতে পারি আপাতত, বা আর একটু বড় করতে পারি। যদিও এত বড় করে লোগো আসলে আমাদের দেওয়ার দরকার হবে না যদি আমরা ছোট লোগো ব্যবহার করি। তো এটা হচ্ছে আমাদের লোগোর একটা এরিয়া রাখলাম, একটা লোগোর ইমেজ হতে পারে বা টেক্সট হতে পারে। এরপরে আমি যেটা চাচ্ছি, যে এর ঠিক নিচে আমাদের এই এরিয়ার মধ্যে একটা মেনু তৈরি হবে। তো এটা হচ্ছে আমাদের একটা মেনুর এরিয়া। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আসলে আছে, এলিমেন্ট আছে। তো আমরা এতগুলো এলিমেন্টের মধ্যে যাচ্ছি না, জাস্ট আমরা একটা আইডিয়া দেওয়ার জন্য এখানে এরকম করে এক একটা দিয়ে রাখছি। তো এটা একেবারেই লেগে গেছে, দেখতে খারাপ লাগছে, এটাকে আমরা একটু নিচে সরাই নিয়ে আসি, এটাকেও একটু নিচে সরাই নিয়ে আসি, উপর নিচে থেকে সেম সেম জায়গা রাখতেছি, এটা দেখতে সুন্দর লাগে আর কি। তো এখানে আমাদের আসলে মেনু আসবে, এটাতে আমরা নিলাম হচ্ছে লোগো। এরপরে আমরা যেটা করব, যে এখানে একটা হিরো এরিয়া নিব, কিন্তু আগের মতো করে আমরা আসলে এখানে হিরো এরিয়া নিব না। এখানের হিরো এরিয়াতে আমরা ব্যাকগ্রাউন্ডে এবার ইমেজ ব্যবহার করব, এবং যে সামনের যে অংশ সেখানে আমরা চেষ্টা করব যে কিছু বাটন এবং টেক্সট এবং হেডিং, এই টপিকসগুলো এখানে অ্যাড করার জন্য। তো এখানে আমি একটা বক্স নিয়ে নিচ্ছি, এখানেও এই বক্সটা তার নিচে দিলাম একটু। যাই হোক, এখানে স্পেসিংটা এক্স্যাক্টলি আমরা করছি না, আমরা একেবারে কোডে যখন যাব তখন পিক্সেল বাই পিক্সেল ধরে ধরে কিন্তু জিনিসগুলোকে সলভ করব, এবং সেগুলো আমরা তখন আর কম বেশি করতে পারবো না, তখন দেখতে মানে খুবই বাজে লাগবে। তাহলে তো এখন জাস্ট একটা আইডিয়া জেনারেট করছি আমরা র্যান্ডমলি, যে এখানে লোগো দিলাম, একটা মেনু এরিয়া দিলাম এখানে, আর তারপরে যে সেকশন এটাতে আমরা হিরো এরিয়া দিব ঠিকই, কিন্তু এখানে আমাদের টেক্সট, বাটন এবং আরো কিছু আনুষাঙ্গিক বিষয় থাকবে। এবং তারপরের যে অংশ আমরা যদি লক্ষ্য করি, এখানে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমরা সাইড বারের ইস্যুগুলো এখানে দেখছি, তো আমরা ঠিক এই যে এর নিচে একটা সাইড বার রাখতে পারি। এখান থেকে আমি এখানে একটা সাইড বার রাখছি,
এখানে সাইড বারে আমাদের একটা মেনু আসবে প্রয়োজনে, সাইড বারের যে মেনু থাকে, এবং তার নিচে কিছু টেক্সট আসতে পারে যেটা আমরা একটু আগেই দেখছি এখানে। তো এরকম কিছু একটা করব, তো এই জন্য একটা বক্স দিয়ে রাখলাম এখানে। অর্থাৎ আমরা জাস্ট লেআউটটা নিচ্ছি, এবং রাইট সাইডে এইদিকে যে অংশটুকু রয়েছে এই অংশগুলোর মধ্যে আমরা যেটা করতে পারি যে কিছু টেক্সট রাখতে পারি, বা কিছু পোস্ট আকারে, সিম্পল এক একটা পোস্ট আকারে এরকম সাজায় সাজায় সুন্দর করে রাখতে পারি। যাই হোক, আমরা যেটা কোডের কাজ করার সময় দেখব। তো এরিয়াটা ছোট হয়ে গেছে, এর নিচে আমরা আরো কিছু জায়গা বাড়াই নিচ্ছি জন্য। তো এখানে বেশ কিছু অংশ আমরা পাইছি বাড়ানোর মাধ্যমে। তো এখন আমরা নিচের যে অংশ, এই অংশে একটা ফুটার এরিয়া রাখবো। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র রেখেছিলাম হচ্ছে এরকম কপিরাইট সেকশন। তো আমরা যদি মামুনজোরের নতুন ওয়েবসাইটটার দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো যে এখানে কিন্তু ফুটারে এরকম এরিয়া তৈরি করা যায়, তার নিচে আমাদের এরকম কপিরাইটের একটা সেকশন রাখতে পারি আমরা। তো এভাবে আমরা একটা কপিরাইটের সেকশনের আগে আর একটা সেকশন অ্যাড করব। এবং এখানে দেখছেন যে আমরা এই যে হভারের একটা ইফেক্ট, এই টাইপের কিছু কাজ করতে পারি বাটনের ক্ষেত্রে। তো যাই হোক, আমি প্রথমত যেটা করব যে এখানে একটা এরিয়া নিব। ওকে, আগের এরিয়াটা চলে গেছে কারণ আমরা ওখানে কোনো কিছু অ্যাড করিনি। আমি এটা একটু অ্যাড করে দিয়ে আসি। ওকে, এখানে একটা বক্স দিয়ে রাখি, আর একেবারে সব শেষ যে অংশ সে অংশে আমরা একটা ফুটার এরিয়া অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমাদের এটা হচ্ছে ফুটারের যে কপিরাইট এরিয়া সেইটা। তো এটা আমাদের মোটামুটি একটা লেআউট সুন্দরভাবে দাঁড় করাতে পেরেছি। তো এখন যেটা করব, এটা আমরা একটু সেভ করব, এখান থেকে সেভ করে ফেলি। তো এটা সেভ করলে একটা লিংক পাবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন। আগের বারে আমরা কিন্তু এই লিংকের কাজটা দেখাইনি। তো এই লিঙ্কটা যে কাউকে দিলে সে কিন্তু এই লিঙ্কটা ওপেন করে আপনার যে ওয়্যার ফ্রেমটা এরকম দেখতে পারবে যে আসলে আপনি কি ধরনের লেআউট দেখাতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন। একটা লিঙ্ক এখান থেকে করে আপনি সরাসরি আপনার যে ভিজিটর তার কাছে দিয়ে দিতে পারেন যে আমাদের ওয়েবসাইটটা এরকম এরকম হবে। তো এখানে মোটামুটি একটা মানে স্কেলিটন আসছে। তো এখন আমি এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করি। এখানে রাইট সাইডে আমরা কিছু আইকন অথবা ফোন নাম্বার এই টাইপের কিছু একটা অ্যাড করে দিই, যে আমাদের এখানে ফোন নাম্বার বা ঠিকানা এরকম কিছু একটা থাকবে। তো এটাও এখানে অ্যাড করে দিতে পারলাম, এখানে আমরা এই টেক্সটগুলো বসাই দিব। তাহলে এখন এটা আমাদের কমপ্লিট, এটা আমরা সেভ করলাম। তো এখন এখানে কোনটা কি আমরা যদি মনে না থাকে, তাহলে একটা কাজ করতে পারি, এখানে লিখেও রাখতে পারি। তো এখানে একটু ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এটা লিখে রাখলাম, এটা হচ্ছে মেনু এরিয়া। ওকে, তারপরে আমরা যেটা করব যে এখানে এটা কি দিব, আমরা এখানে ইনক্লুডেড রাখবো হচ্ছে এটা হিরো এরিয়া আমরা জানি, তারপরেও লিখছি হিরো এরিয়া। এর মধ্যে থাকবে কি কি আমরা একটু সেটা লিখে দেই, কোলন চিহ্ন ইউজ করি। হিরো এরিয়াতে থাকবে হচ্ছে একটা হেডিং, তার নিচে থাকতে পারে কিছু টেক্সট এবং বাটন। আর এখানে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজ ব্যবহার করব। তো এখানে আমরা একটু লিখে রাখি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে এখানে। তারপরে এখানে এটা হচ্ছে আমাদের কি, এখানে আমি একটু লিখে রাখি, এটা হচ্ছে আমাদের সাইড বার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। সরি, এটা একটু বড় হাতের হয়ে গেছে, এটা চেঞ্জ করে আমরা এটার নাম দিয়ে দিলাম কন্টেন্ট এরিয়া। এর নিচে যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা হচ্ছে এটার নাম দিছি হচ্ছে ফুটার, ফুটার উইজেড নাম দিতে পারি, WOTER ফুটার উইজেড। আচ্ছা, তো ফুটার উইজেড এখানে কয়টা দিব আমরা, আপাতত তিনটা দেওয়ার কথা চিন্তা করে রাখি, অর্থাৎ 3 উইজেড এখানে আসবে। এবং ফাইনালি এটা হচ্ছে আমাদের কপিরাইট সেকশন। এগুলো লিখে রাখলাম, লিখে এখানে সেভ করে দিচ্ছি। আচ্ছা, এখানেও আমরা এটার মধ্যে তো লিখতে পারছি না, যার কারণে এটা ডিলিট করে দেই। একটু ডিলিট করে আমরা প্রয়োজনে পুনরায় এখানে একটা
টেক্সট বক্স, যেটা বক্স নিচ্ছি, এখানে লিখবো হচ্ছে ফোন নাম্বার প্লাস অ্যাড্রেস। ওকে, তাহলে আমাদের এখানে মার্কআপ করা বা লেআউট তৈরি করা শেষ। আমরা নেক্সট পর্বে এটাকে এইচটিএমএল মার্কআপে রূপান্তর করব এবং তারপরে সেটা ব্যবহার করে আমরা সিএসএস এর ব্যবহারগুলো শিখে নিব। তো সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ধন্যবাদ।